হাই, দিস ইজ কাজী আলাউদ্দিন। আমি আজকে ভ্যাট সম্পর্কে দু একটি কথা বলবো। আমরা অনেকেই আছি যে ভ্যাট কি সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই আমাদের, বা ভ্যাট কারা দেয়, আদৌ ব্যবসায়ীরা দেয় নাকি ভোক্তারা দেয়, সে সম্পর্কে আমি একটু দু একটা কথা বলবো যা আপনাদের জানা জরুরি বলে আমি মনে করি। ভ্যাট কি? ভ্যাটটা আসলে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো প্রতিটা পণ্য বা সেবার সরবরাহ সময় যে প্রকৃত মূল্য স্তর রয়েছে, সেই মূল্য স্তরে যে মূল্যটা সংযোজিত হয়, আই মিন যে ভ্যালুটা এডিশন হয়, সেই ভ্যালু এডিশনের উপরে যে করটা দেওয়া হয় বা কর আরোপ করা হয়, সেটাই আসলে ভ্যাট। অর্থাৎ পণ্য বা সেবা সরবরাহের প্রকৃত মূল্য সংযোজনের ফলে যে সংযোজিত মূল্যের উপরে যে করটা আরোপ করা হয়, সেটাই হচ্ছে ভ্যাট। তাহলে ভ্যাটটা কারা দেয়? ভ্যাটটা আসলে কনজিউমার পে করে, আই মিন ভোক্তাই দেয়। কিন্তু সেটা কিভাবে দেয়? সেটা এই যে প্রতিটা প্রোডাক্টের বা সেবার যে মূল্য স্তর রয়েছে, ধরেন একটা পণ্য উৎপাদনকারী, আই মিন ম্যানুফ্যাকচারার কাঁচামাল ক্রয় করে, যখন ক্রয় করেছেন তখন তিনি আবার ভ্যাট দিয়েছেন, এই পণ্যটা তখন কাঁচামাল দিয়ে প্রোডাক্ট তৈরি করে সেটা আবার হোলসেলার কাছে বিক্রি করেছেন, হোলসেলার আবার কী করলেন, ওই প্রোডাক্টটা আবার কোনো একটা ভ্যালু অ্যাডিশন করে সে রিটেলের কাছে বিক্রি করেছে, রিটেলার আবার একটা ভ্যালু অ্যাডিশন করে সে কনজিউমার কাছে বিক্রি করেছেন। এই যে প্রতিটা বিক্রয় স্তর, আই মিন এই প্রতিটা বিক্রয় স্তরেই কিন্তু একটা মূল্য এডিশন হয়েছে। এই এডিশনের উপরে যে ভ্যাটটা আরোপ করা হয় বা করটা আরোপ করা হয়, সেটাই আসলে ভ্যাট। তো আমি আরেকটু ক্লিয়ার করে বলি একটা উদাহরণের মাধ্যমে। ধরেন ABC একটা ম্যানুফ্যাকচারার কোম্পানি, সে 1,000 টাকা দিয়ে র মেটেরিয়াল কিনেছে, এই ক্ষেত্রে তিনি 15% ভ্যাট দিয়েছেন। তো 1,000 টাকায় 15% ভ্যাট আসে 130 টাকা 43 পয়সা। ক্যালকুলেশনটা হবে এরকম, 1,000 × 15/115, তো 130 টাকা 43 পয়সা। এখন এই 1,000 টাকার র মেটেরিয়াল দিয়ে উনি একটি প্রোডাক্ট তৈরি করেছেন, প্রোডাক্ট তৈরি করে উনি আবার ওইটা হোলসেলার কাছে বিক্রি করেছেন 500 টাকা ভ্যালু এডিশন করে 1,500 টাকায়। তাহলে এক্ষেত্রে 1,500 টাকায় উনি যখন বিক্রি করছেন হোলসেলার কাছ থেকে, উনি আবার ভ্যাটটা রিয়েলাইজ করে রেখেছেন, অর্থাৎ ভ্যাটটা কেটে রেখেছেন। কত টাকা কেটে রেখেছেন? সে ফর এক্সাম্পল 15% আসে 195 টাকা 65 পয়সা, সেম ক্যালকুলেশন। তো এখন কি হবে, উনি এই ম্যানুফ্যাকচারার কোম্পানি, উনি যখন র মেটেরিয়ালটা পারচেস করেছেন, সেক্ষেত্রে তিনি যে ব্যাগটা দিয়েছিলেন, এই ব্যাগটা এই আদায়কৃত ব্যাগ থেকে সমন্বিত করাবে, আই মিন বিয়োগ করাবে। বিয়োগ করার পরে যে টাকাটা থাকে, ধরেন 195 টাকা 65 পয়সা তিনি আদায় করেছিলেন ভ্যাট, আর র মেটেরিয়াল কেনার সময় উনি 1,000 টাকার উপরে 130 টাকা 43 পয়সা ভ্যাট দিয়েছিলেন, এটা বিয়োগ করার পরে বাকি থাকে 65 টাকা 62 পয়সা। এই টাকাটা সে ট্রেজারি চালানে জমা করে দিবেন। গভর্নমেন্ট এই যে বিভিন্ন স্তরে যে টাকাটা আদায় করে নেন, এটাই আসলে ভ্যাটের সিস্টেম। তো এখন দেখেন, আপনি 500 টাকা যে উনি অ্যাডিশন করছে, এই 500 টাকায় আপনি 15/115 ক্যালকুলেশন করে দেখেন, দেখেন যে এই 65 টাকা 62 পয়সায় ভ্যাট আসেন। এখন ধরেন ম্যানুফ্যাকচারের 1,500 টাকায় এই প্রোডাক্টটা তিনি হোলসেলার কাছে বিক্রি করছেন, হোলসেলার কী করবে, উনি একটা ভ্যালু অ্যাডিশন করেন, সে ফর এক্সাম্পল 500 টাকা ভ্যালু অ্যাডিশন করে 2,000 টাকায় রিটেলের কাছে বিক্রি করেছেন। তো এই হোলসেলার তাহলে কি করবে? হোলসেলার ওই যে 1,500 টাকায় যিনি কিনেছিলেন, তখন যে ব্যাটটা দিয়েছিলেন, আমি ম্যানুফ্যাকচার যে ব্যাটটা কেটে রেখেছিল 195 টাকা 65 পয়সা, তো এই টাকাটা উনি যে রিটেলের কাছে বিক্রি করেছেন, রিটেলের কাছে বিক্রি করেছেন 2,000 টাকায়, সেক্ষেত্রে যে ভ্যাটটা হয়েছে সেই ভ্যাট থেকেই 195 টাকা 65 পয়সা বিয়োগ করে, আই মিন সমন্বিত করে বাকি টাকা ট্রেজারি চালানে জমা করে দেবেন। এই যে প্রতিটা স্তরে আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যাটটা গভর্নমেন্ট কিন্তু ট্রেজারি চালানোর মাধ্যমে পেয়ে যাচ্ছে। তো আলটিমেটলি রিটেলার কী করবেন, রিটেলার ওই প্রোডাক্টটাই কিছু একটা ভ্যালু অ্যাডিশন করে ভোক্তার কাছে বিক্রি করবেন, ভোক্তা ফুল ভ্যাট পেমেন্ট করবেন। সে ফর এক্সাম্পল ভোক্তা ওই প্রোডাক্ট 2,500 টাকা করা করলেন বা 3,000 টাকা করা করলেন, 15% উনি ভ্যাট কেটে রেখে দিলেন ভোক্তার কাছ থেকে। তো ওই ভোক্তার কাছ থেকে যে ভ্যাটটা আদায় করেছেন, আর উনি প্রোডাক্টটা কিনেছিলেন যে টাকা, এইটা বিয়োগ করলে বাকি টাকা ট্রেজারি চালানে জমা করে দেবেন, সেটা আমরা আগেই বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি কোনো ব্যবসায়ী কিন্তু এক্ষেত্রে কোনো ভ্যাট দেননি, কারণ উনি যে ভ্যালু অ্যাডিশন করেছেন সেই ভ্যালু অ্যাডিশনের উপরে যে ভ্যাটটা আসে সেটা কিন্তু ওটা থেকে বিয়োগ করে জমা করেছেন। তো আলটিমেটলি টাকা কিন্তু ভোক্তাই পেমেন্ট করছে, কারণ সর্বশেষ ক্রেতা ছিলেন ভোক্তা, অর্থাৎ ভোক্তাই ওই 15% জমা করেছেন, ব্যবসায়ীরা বিভিন্ন স্তরে স্তরে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করেছেন। সো আমরা আজকে এ থেকে বুঝতে পারলাম যে মূসক কী এবং এটা কিভাবে আদায় হয় বা কিভাবে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিতে হয়,
আর কারা পেমেন্ট করে। সো পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।